সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দাবি মানানো হলো পরবর্তী কর্মসূচি কি আপনাদের সংক্ষেপে বলুন? আমাদের সেই আপনি এক ঘন্টা পরে ফোন দেন, আগামী একটা প্রোগ্রাম আছে জুলাই তারিখে, যদি আমাদের সেই দাবি সমূহ বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচির মাধ্যমে থ্যাংক ইউ। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের মানববন্ধন ছিল, নির্ধারিত মানববন্ধন। আমরা সেই নির্ধারিত মানববন্ধনে সকল বাংলাদেশের প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাইয়ের সামনে দুটি কথা উত্থাপন করছি। আমাদের মূল দাবি হলো নবম পে স্কেল, আমরা নির্যাতনের শিকার। আর যদি আমাদের স্কেল আগামী মাসের ভিতর দেওয়া না হয় তাহলে আমাদেরকে, যদি আমাদের স্কেল না দেওয়া হয় তবে আমাদেরকে 50% মর্গ ভাতা দেওয়া হয়। এই বিষয়ে কথা বলবেন, আমাদের বিস্তারিত কথা বলবেন আমাদের জন্য বাবুলাল দেব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ।